আচ্ছা, আমরা যখন ইন্ডিয়ান সার্ভারে ছিলাম তখন বাংলাদেশ, ইন্ডিয়া আর নেপাল এই তিন দেশ মিলে আমরা ইন্ডিয়ান সার্ভারে ছিলাম। বাংলাদেশ সার্ভার পাওয়ার পর আমরা তো আলাদা হয়ে গেছি, কিন্তু নেপাল সার্ভার যারা ছিল, নেপাল সার্ভারের প্লেয়াররা, তারা কিন্তু মানে নেপালের প্লেয়াররা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এখনো আছে। ও, ইন্ডিয়ান সার্ভারে এখন কিন্তু ফ্রি ফায়ার ব্যান আর টিকটক এগুলা, আর তারপর থেকে যে নেপাল সার্ভারের প্লেয়াররা আছে তাদের জন্য ব্যাড নিউজ হলো, বাংলাদেশ প্লেয়ার যেন অনেকে মানে একটা গুড নিউজ আছে যে নেপাল সার্ভারের সবগুলো প্লেয়ার এদেরকে বাংলাদেশ সার্ভারে ব্যাক দিয়ে দিতেছে। আর স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটা নিউজ ছিল, অনেকে বলতেছে যে নিউজটা 2 দিন বা 3 দিন নাকি ছিল। তো গাইস, নেপালের প্লেয়াররা যে আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে আমাদের অবশ্যই একটা গুড নিউজ। আর তোমরা যারা টন্ডে গেমার, সনিতা দিদিরে চেনো, তারা আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে রিয়েলিটি দিয়ে, ভিভেস, হ্যাঁ ভিভেস আইডিয়া সহ তারা বাংলাদেশ সার্ভারে এসে করবে। কিন্তু ইন্ডিয়ান সার্ভার যারা আছে তাদের জন্য এটা অবশ্যই একটা ব্যাড নিউজ যে তাদের সাথে যারা এতদিন খেললো তারা বাংলাদেশ সার্ভারে এসে পড়তেছে, কারণ ফ্রি ফায়ার ইন্ডিয়ায় সার্ভারে ব্যান আছে এখন। হয়তো বা যখন ইন্ডিয়ান সার্ভারে আনব্যান হবে ফ্রি ফায়ার, তখন কি হবে জানি না, তবে ফেরত নেবে কিনা এটাও কোনো ঘোষণা এখন আসে নাই। আর স্ক্রিনে দেখতে পড়তেছেন এই তারিখেই বাংলাদেশে নেপালের প্লেয়াররা সবাই ব্যাক আসবে বা মানে নতুন করে আসবে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো অবশ্যই। আর নেক্সট ভিডিওতে মানে নেপালের কোন প্লেয়ারের সাথে খেলা যাবে আমাদের কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ খেলার চেষ্টা করবো যদি আর কি তারা রাজি হয়। আর গাইস, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, 100K হতে চলতেছে, 72K আছে আপাতত, আশা করি তোমরা সবাই সাপোর্ট করবা। আর টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে সময় দিবেন। আল্লাহ হাফেজ।